আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমী রহমান। উন্নয়নশীল দেশ হওয়ার যোগ্যতা অর্জন করল বাংলাদেশ। জাতিসংঘের সংস্থা কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপির পর্যালোচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে 2026 সালে স্বল্পোন্নত দেশ এলডিসির তালিকা থেকে বের হয়ে আসবে বাংলাদেশ। তবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে আরও 3 বছর অপেক্ষা করতে হবে। স্বীকৃতি অর্জনে মাথাপিছু আয়, মানব সম্পদ, জলবায়ু ও অর্থনৈতিক ভঙ্গুরতা এ 3 সূচকের অন্তত 2টিতে মান অর্জন করতে হবে। প্রথম মূল্যায়নের পর দ্বিতীয় মূল্যায়নেও মান অর্জিত হলে চূড়ান্ত সুপারিশ করা হয়। এরপর 3 বছর অপেক্ষা করতে হয় জাতিসংঘ সাধারণ অধিবেশনের অনুমোদন পাওয়ার জন্য। 2018 সালে বাংলাদেশ প্রথমবারের মতো এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে। 1975 সালে বাংলাদেশ প্রথমবারের মতো এলডিসি হিসেবে অন্তর্ভুক্ত হয়। ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করে নাগরিকদের কণ্ঠ রোধ করা হচ্ছে বলে অভিযোগ করেছে ছাত্র অধিকার আদায় পরিষদ। জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সরকারের লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে কথা বললেই নির্যাতন নেমে আসে। বলেন, কারাগারে আটক রেখে আতঙ্ক সৃষ্টি করা হয়, প্রতিবাদকে রুখে দেওয়া হয়, কলমের লেখাকে অবরুদ্ধ করা হয়। অভিযোগ করেন, লুটপাট করে বাইরে ঘুরে বেড়ালেও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয় না, অথচ সমালোচনা করলে প্রাণ দিতে হয় মুশতাকদের মতো লেখকদের। দর্শক, এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে আছেন সহকর্মী জাহিদ রহমান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। জাহিদ, লেখক মুশতাকের মৃত্যুর ঘটনায় আন্দোলনকারীরা কি বলছেন, বিস্তারিত কি তথ্য রয়েছে জানাবেন আমাদেরকে। পুরো বাংলাদেশ তার গণতান্ত্রিক ভবিষ্যতে গভীর অনিশ্চয়তার মধ্যে, গভীর দুর্যোগের মধ্যে এই সরকার আজকে তারা ঠেলে দিয়েছে। সেজন্য আমরা সরকারকে বলতে চাই, এত ভয় কেন? ভয়ের কারণটা নাকি সরকারের নাকি ভাবমূর্তি? লেখকরা লিখলে, সামাজিক গণমাধ্যমে লিখলে সরকারের ভাবমূর্তি নাকি ভিন্ন হচ্ছে? কোথায় ভাবমূর্তি? প্রতিদিন যে কাজ করছেন, বাতিল করতে হবে এবং সেই আইন বাতিল করার দাবিতে আজকে তারা এই মানববন্ধন করছে, এবং মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিলও করবেন, সে ঘোষণা তারা দিয়েছেন। ছাত্র অধিকার আদায় আন্দোলন পরিষদের পক্ষ থেকে আয়োজনটি করা হয়। আপনি ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে এখানে দাঁড়িয়ে আছেন তারা, বক্তা বক্তব্য আছেন, তারা যেটি বলছেন যে মানুষের কণ্ঠকে রোধ করতেই আসলে এই ধরনের আয়োজন, তারা বলছেন যে কালো আইনটি ব্যবহার করা হচ্ছে, এবং সেই কালো আইনটি ব্যবহার করা হচ্ছে মূলত এই যে ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে মানুষ যে যারা দুর্নীতি করছেন তাদের বিরুদ্ধে কথা বললেই সাংবাদিকরা তাদেরকে ডিজিটাল নিরাপত্তা আইনে তাদেরকে আটক করা হচ্ছে, এবং এই আইনের তাই আইনটি অবিলম্বে বাতিল করার দাবি জানছে। এবং মুশতাক লেখক মুশতাক যেটি গত বৃহস্পতিবার মারা গেছেন কারাগার থাকা অবস্থায়, যেটা বলা হচ্ছে যে এই মুশতাক পরিকল্পিত হত্যাকাণ্ডটি এবং সেটি আইন বহির্ভূত হত্যাকাণ্ড, এবং সেই হত্যাকাণ্ডের প্রতিবাদী আজকে বিক্ষোভ মিছিল করছে, এবং সেই বিক্ষোভ এখানে কিছুক্ষণের মধ্যে সেই মিছিলটি বের হবে। আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে বক্তারা সেখানে বক্তব্য রাখছেন এবং এই আইনটি প্রতিবাদ জানাচ্ছেন।
জাহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ধানমন্ডিতে তাজরিয়ান মোস্তফা মৌমিতা নামের এক শিক্ষার্থী ছাদ থেকে পড়ে মৃত্যুর ঘটনায় এখনও মামলা হয়নি। শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির 8 নম্বর রোডের একটা বাড়ির ছাদ থেকে পড়ে গেলে ওই শিক্ষার্থীকে পাশের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৌমিতা মালয়েশিয়ার এক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত। ঘটনার সময় কয়েকজন ছেলে ছাদে ছিল। পরিবারের অভিযোগ, তাকে এক ছেলে বিরক্ত করত। নিউমার্কেট জোনের এডিসি ইহসানুল ফেরদৌস বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আজ ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। কোনো ঘোষণা ছাড়াই খুলনার 18 রুটে 24 ঘন্টার জন্য বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল। শুক্রবার সন্ধ্যা 6টা থেকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। শ্রমিক নেতাদের দাবি, খুলনা মালিক সমিতির সঙ্গে সাতক্ষীরা মালিক সমিতির দ্বন্দ্বের কারণে কর্মবিরতি পালন করা হচ্ছে। তবে বিএনপি নেতারা বলছেন, খুলনার বিএনপির সমাবেশে নেতাকর্মীদের আসা যাওয়া বাধাগ্রস্ত করতে পুলিশ চাপ প্রয়োগ করে বাস চলাচল বন্ধ রেখেছে। খুলনা জেলা বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন জানান, বিশৃঙ্খলার আশায় 24 ঘন্টা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চম ধাপে 29টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে কাল। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এই উপলক্ষে নির্বাচনী এলাকায় পুলিশ, র্যাব ও বিজিবির বাড়তি সদস্য মাঠে রয়েছে। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম। এর আগে শুক্রবার মধ্যরাতে শেষ হয় প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, ভোট গ্রহণের সময় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন ছাড়াও ম্যাজিস্ট্রেটরা মাঠে রয়েছেন। নির্বাচনী এলাকায় যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দর্শক, মাদারীপুরে শিবচর পৌরসভা নির্বাচনে সরঞ্জাম বিতরণের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী খলিল মিয়া। খলিল, নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসন কতটা তৎপর রয়েছে, বিস্তারিত কি তথ্য রয়েছে জানাবেন। মৌসুমী, দেশে পঞ্চম ধাপে পৌর নির্বাচনে মাদারীপুরে 2টি পৌরসভায় নির্বাচন আগামীকাল অর্থাৎ রাত পোহালি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। একটি মাদারীপুর সদর, একটি অন্যটি শিবচর পৌরসভা। আমি এখন রয়েছি শিবচর পৌরসভায়। আপনাকে বলে রাখি, ইতিমধ্যেই কিন্তু প্রচার প্রচারণার কাজ শেষের দিকে, রাত পোহালি কিন্তু এই পৌরসভাটিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রত্যেকটি ভোট কেন্দ্রেই কিন্তু একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 20 জনের বেশি সংখ্যক আনসার পুলিশ সহ কিন্তু মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু এই ভোট কেন্দ্রগুলোতে কিন্তু এই ভোটের সরঞ্জাম কিন্তু ইতিমধ্যে তারা পৌঁছে দিয়েছে। আপনাকে বলে রাখি, এই বছরই কিন্তু প্রথম পৌরসভার ভোট প্রদানের মাধ্যম দিয়ে কিন্তু ইভিএম এর মাধ্যমে যে ভোট দিচ্ছে, সাধারণ ভোটারদের মধ্যেও কিন্তু রয়েছে একটি ব্যাপক উদ্দীপনা। আমরা দেখেছি একদিন আগেই কিন্তু অর্থাৎ নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তারা সমন্বয়ে কিন্তু তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোটারদেরকে ভোট প্রয়োগের বিষয়টা নিশ্চিত করেছে, কিভাবে তারা আগামীকাল অর্থাৎ ভোট দিবে সব মিলিয়ে বলা যেতে পারে। খলিল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ শিবচর থেকে জানাচ্ছিলেন সহকর্মী খলিল মিয়া। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।